এখনও শেষ হয়নি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা, এরই মধ্যে হয়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের কথা, যিনি বৃহস্পতিবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। শপথ নিয়েই রচনা করেছেন নতুন ইতিহাস। দেশের ইতিহাসে কোনো শিক্ষার্থীর এমন সরকারের উপদেষ্টা হওয়ার নজির খুব সম্ভবত নেই। কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ 1998 সালে মুরাদনগর উপজেলার আকুপুর গ্রামে জন্ম তার। তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, মাতার নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ 2015 সালে নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে HSC পাশ করেন। এই কলেজে অধ্যয়নকালে তিনি BNCC ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। আসিফ মাহমুদ 2017-18 শিক্ষাবর্ষে নিজ যোগ্যতা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে তিনি ভাষা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। এই ছাত্রনেতা ডাকসুর সাবেক VP নুরুল হক নূরের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন, কিন্তু লেজুর বৃত্তির অভিযোগ তুলে গত বছরের জুলাই মাসে সংগঠনটি থেকে একযোগে 21 জন নেতা পদত্যাগ করেন। গত বছর অক্টোবরে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গঠিত হয় ছাত্র শক্তি। আসিফ মাহমুদ এই সংগঠনেরই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। কোটায়শুতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমন্বয়কের দায়িত্ব পালন করেন আসিফ। এই প্ল্যাটফর্মের অন্যতম আলোচিত সমন্বয়ক তিনি। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের দিয়েছেন নানান নির্দেশনা। গোটা আন্দোলন ক্রমেই তীব্র হয়ে উঠলে আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কার্ফিউ জারি করার পর আসিফ সহ আরো কয়েকজন সমন্বয়ককে তুলে নিতে বাধ্য হয়েছিল সরকার। আসিফকে ধরে নিয়ে বিশেষ ইঞ্জেকশন দেওয়া হয়, এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথম দফার বন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পর আসিফ মাহমুদ ভর্তি হয়েছিলেন রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে। সেখান থেকে তাকে ও আরও কয়েকজনকে ধরে নিয়ে যায় DB পুলিশ। সেখানে জোর করে নেওয়া হয় আন্দোলন বন্ধের লিখিত বিবৃতি। এক পর্যায়ে চাপের মুখে সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয় DB পুলিশ। বেরিয়ে তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এক পর্যায়ে ডাক দেন সরকার পতনের। গণভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। পদত্যাগের পর 3 দিনের মাথায় গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারে দেশের সিভিল সোসাইটি, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন আসিফ মাহমুদ। অবশ্য আসিফ মাহমুদ ছাড়াও নতুন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও জায়গা পেয়েছেন। এই দুইজন এত কম বয়সে সরকারের উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির গড়লেন। বয়স অভিজ্ঞতা কম হলেও স্বৈরাচার হটানোর কঠিন আন্দোলনে তারা যেভাবে সাহসী সৃজনী ভূমিকা রেখেছেন তা অসাধারণ। বাংলার আপামর জনতার আশা, বয়সে তরুণ হলেও তাদের উপর ন্যস্ত দায়িত্ব তারা ঠিকভাবে পালন করবেন, দেশ পুনর্গঠনে রাখবেন সঠিক ভূমিকা। শপথ শেষে সেই বার্তাও দিয়েছেন তারা। শপথ নেওয়ার পর উপদেষ্টা আসিফ মাহমুদ তদবির করা নিয়ে দিয়েছেন কড়া সতর্কবার্তা। ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকার কথা বলেছেন, তবে দেশ গঠনে পরামর্শ থাকলে জানানোর কথা জানিয়েছেন তিনি।